বর্তমানে দেশ বিদেশের খবরের শিরোনামে রয়েছে বাংলাদেশ গত পয়লা জুলাই থেকে ক্রমশ উত্তপ্ত হচ্ছিল বাংলাদেশের পরিস্থিতি অবশেষে ছাত্র দলের চাপে পড়ে শেখ হাসিনা বাধ্য হয় প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে তারপরে তৈরি হয় নতুন আরেক বাংলাদেশ জয়ের আনন্দের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ভিডিও ছবিতে সোশ্যাল মিডিয়া উত্তাল যদিও এই ভিডিও বা ছবির সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা কিন্তু এবার বাংলাদেশ নিয়ে কোনো গুজব না ছড়ানোর বার্তা নিয়ে ডায়মন্ড হারবার জেলা পুলিশের মাইকিং শুরু হলো জায়গায় জায়গায় কালীতলা আসতি থানার পুলিশরা সচেতনভাবে মাইকিং করলেন সতর্ক করলেন মানুষকে অযথা গুজবে কান দেবেন না কোনো ঘটনা জানা থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এদিন আপনার কোনো কিছু ঘটনা হলে থানায় জানান পুলিশ সর্বদা আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত সুন্দরবন থেকে গোপাল শেলে রিপোর্ট ওঙ্কার বাংলা